হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতা। দীপান্বিতাস কিচেনে আজকে আমার রান্না হচ্ছে একটা কম্বো প্যাক। তার মধ্যে রয়েছে ভেজ ফ্রাই রাইস। আমি এখানে যে বাসমতি চাল নিয়েছিলাম, এই চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে আমি 2 কাপ জল দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপরে ফুলকপি আর ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর পেঁয়াজ কলি নিয়ে সেটা একটু জলে নুন দিয়ে বয়েল করে নিয়েছি। বয়েল করে তারপরে চালের সাথে, মানে ভাতটা যখন হয়ে গেছে, তখন আমি এটা একসঙ্গে মিশিয়ে গোলমরিচ আর একটু লেবু ছড়িয়ে আর একটু নুন ছড়িয়ে আমি এটা রেডি করে নিয়েছি। তা আমার এটা ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। এরপর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেন ছোটো ছোটো এরকম পিস করে নিয়েছি। এই যে চিকেন পিসগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোটো, এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবং এর মধ্যে 2 চামচ এই চামচে, মানে বড় টেবিল স্পুনে 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, আর টমেটো সস 1/4 চামচ, সয়া সস 1/4 চামচ, নুন অল্প পরিমাণে স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো, আদা এবং রসুন 1/4 চামচ করে দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। এরপর এর মধ্যে আমি একটু ডিম ফেটিয়ে, এই একটা ডিম, এই ডিমটা আমি ফেটিয়ে এইভাবে এটা করে নিয়েছি। এরপর আমি এই চিকেনগুলো এখানে আমি বেশ ভালো ডিপ ফ্রাই করবার জন্য তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল। রিফাইন তেলটা এবার গরম করে নিয়েছি, অনেকটাই গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে তেল, তেলের মধ্যে চিকেন পিসগুলো ছেড়ে দেবো। ওই টেবিল স্পুনের মাপ করে আমি এখানে 5টা চিকেন পকোড়া ভাজবার জন্য দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল করে ভাজা হবে, ততক্ষণ আমি এটা নাড়বো না। যখন একটু লাল হয়ে আসবে নিচের দিকটা, তারপর অপর পিঠটা, অপর সাইডটা আমি উল্টে দেবো। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের আমার চ্যানেলটিকে, এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি প্রেস করতে ভুলবেন না, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, আমার একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরের সাইডটা উল্টে দিলাম। এরপর আমি এটা উঠিয়ে নেবো। এইভাবে প্রত্যেকটা পাকোড়া আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজ মাঞ্চুরিয়ানের জন্য এখানে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, তারপরে আর বিনস এসব কুচি একসঙ্গে করে, যা আমি চিকেন পাকোড়াতে দিয়েছিলাম সেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা বল বানিয়ে ফ্রাই করব। ভেজ মঞ্চুরিয়ানের জন্য পাকোড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। একটা সাইড লাল হলেই আমি অপর সাইডটা উল্টে দেবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে ভেজ মাঞ্চুরিয়ান রেডি হচ্ছে। পাকোড়াগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আর অপর সাইডে আমি উল্টে দিয়েছি। দেখুন কী সুন্দর কালারটা এসেছে। এইভাবে আপনারা রেডি করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো চলুন এরপরের স্টেপে আমরা যাব। পাকোড়া রেডি হয়ে গেছে আমার। দেখুন কতটা খড়খড়ে এটা হয়েছে, এই দেখুন আওয়াজ হচ্ছে। তো এইভাবে পাকোড়া রেডি করার পর আমি যাব নেক্সট স্টেপে। এরপর কড়াইতে আমি 2 টিস্পুন তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তারপর এর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে এর মধ্যে স্বাদ মতো 1 টিস্পুন নুন দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে ফ্রাই করব। এরপর আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে এরপর আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে মশলাটা মাখিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে সয়া সস, গ্রিন চিলি সস এবং টমেটো সস দিয়ে দিলাম। আর আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে করলাম। করে ভালো করে এই মশলাগুলো, এই সসগুলো এর সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু, যতটা গ্রেভি করব আমি ততটাই জল অ্যাড করব, মানে এখানে হাফ বাটি জল আমি ইউজ করব। আমার গ্রেভিটা একটু পাতলা হয়েছে, তার জন্য আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। এটা দিতে হয়, নাহলে গ্রেভিটা পাতলা থেকে যাবে, তখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে এটা লাম্পস রয়ে যাবে এর মধ্যে। এরকম অবস্থায় এলে গ্রেভিটা নামিয়ে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর আমি এর মধ্যে এই পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পকোড়াগুলো সব দিয়ে দিলাম, এরপর আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার ভেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে রেসিপিটা রেডি করবেন। এরপর আমি আপনাদেরকে কুলচা বানানো দেখাবো। কুলচা বানানোর জন্য আমি এখানে ময়দা এবং একটু দই আর জল, গরম জল, উষ্ণ গরম জল এবং বেকিং সোডা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটা মেখে একটা, মানে 12টা থেকে আমি এটা এইভাবে লেচি করে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন ফুলে এগুলো কত বড় হয়ে গেছে। তারপর এটা আমি এখন কুলচা রেডি করব। তো চলুন আমার সঙ্গে থাকবেন, আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এটা একটা কম্বো প্যাক, স্যাটারডে কম্বো প্যাক। এই কুলচার জন্য যে লেচিটা নিয়েছি ওটা এবারে আমি এরকম লম্বা করে বেলে নেব। এইভাবে লম্বা করে কুলচাটা বেলে তার উপরে আমি এখানে কালো জিরে ছিটিয়ে আবার একবার বেলে নিয়েছি। আর এর থিকনেসটা এরকম হবে, এরকম হবে। এইভাবে আমি কয়েকটা কুলচা রেডি করে নেব। আপনাদের কাছে কালো জিরে যদি থাকে ভালো, আর যদি না থাকে তো তার সঙ্গে, তার বদলে আপনারা একটু তিল ব্যবহার করতে পারেন, রোস্টেড তিল। তো এইভাবে আমি প্রত্যেকটা কুলচা রেডি করে তারপর কীভাবে তৈরি করছি সেটা দেখাবো। কুলচা দেখুন আমি তিনটে রেডি করেছি। এরপর আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়া গরম করে নেওয়ার পর আমি এটা তেল ছাড়া করব। দেখুন কীভাবে করি, ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম আর এইভাবে জল দিয়ে কুলচাটা এরকম ঢাকা দিয়ে দিলাম। তেল ছাড়া এটা রেডি হবে। এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর রেডি করে নেব। আর ফ্লেমটা একদম লো মিডিয়াম আছে রাখতে হবে। এবার এটা আমি আবার একটা দিয়েছি, দেখুন। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। আর দুটো রেডি হয়ে গেছে আমার। কত নরম তুলতুলে কুলচা রেডি হয়েছে দেখুন। আমার কতগুলো কুলচা রেডি হয়ে গেছে, কত নরম হয়েছে, একদম একদম এটা রোল করে মুড়িয়ে দেওয়া যাচ্ছে, খুব নরম হয়েছে। তেল ছাড়া কত সুন্দর একটা কুলচা ঘরে বসে আমরা রেডি করে দিলাম। দেখুন তলাটা একদম অত পড়েনি, হালকা, একদম হালকা আছে। এগুলো রেডি করতে হবে। এইভাবে আপনারা কুলচা রেডি করবেন। আর আমার যে কম্বো প্যাকটা আমি রেডি করেছি, আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।